সকলকে স্বাগত আন্ডার স্টোরিজের আরেকটা নতুন পর্বে। দ্বিতীয় ঢেউয়ের পর এখন আবার জীবন ধীরে ধীরে স্বাভাবিকের পথে হাঁটছে। এর মধ্যেই মনকে চাঙ্গা করে নেওয়ার জন্য খুব দরকার হয়ে পড়েছে একটা পাহাড়ের, মানে পাহাড়ে ঘুরতে যাওয়ার। আর পাহাড় বলতেই হাতের নাগালে উত্তরবঙ্গের কথাই সব থেকে আগে মনে পড়ে। দার্জিলিং, শিটং, লেপচা জগৎ, লামাহাটা তো অনেক হলো, তাই আজকের গল্পটা থাকুক লুংচুকে নিয়ে। তবে এই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে নিই। ভ্রমণপ্রেমী হিসাবে আমরা ঘুরতে যাওয়ার সাথে সাথে সর্বদাই মোটামুটি ঘুরতে যাওয়ার চর্চা করতেই থাকি, যেমন নতুন অফবিট প্লেসের সম্পর্কে জানা, খোঁজ রাখা, সেখানে যাওয়ার ট্যুর প্ল্যানটা করে রাখা, এটসেট্রা এটসেট্রা, এবং সেগুলোর আপনাদের সাথে শেয়ার করতে পারলে অনেক বেশি ভালো লাগে। ঠিক একই রকমভাবে এই অফবিট প্লেসটা সম্পর্কে জানা মাত্রই নিজেদের ঘোরার তালিকায় অ্যাড করে নেওয়ার সাথে সাথে সংগৃহীত কিছু ছবি দিয়ে আপনাদের সমস্ত তথ্যটুকু দেওয়ার চেষ্টা মাত্র করছি, যাতে আপনাদের কিছু মাত্র সাহায্য করতে পারি এই ভিডিওর মধ্যে দিয়ে। আপনাদের জানাবো লুংচু কোথায়, কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন ইত্যাদি। এই সব কিছু জানার জন্য ভিডিওর শেষ অবধি কিন্তু চোখ রাখতেই হবে। সো নো মোর বকবক, লেটস বিগিন দ্য জার্নি। ও হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এরকম অফবিট প্লেস সম্পর্কে জানতে আর আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্সের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। কালিম্পংয়ের অন্তর্গত এক অচেনা পাহাড়ি গ্রাম লুংচু। লাভা থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে এই ছোট্ট হ্যামলেট এখনও তথাকথিতভাবে আনএক্সপ্লোর্ড। লুংচুর বিশেষত্ব আছে অনেক। এর পরিষ্কার নীল আকাশ, সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, চেনা অচেনা নানান পাখি আর তাদের ডাক, পাবেন সবুজের ঘেরাটোপে পাইন, ওক, দেবদারুর বিশাল আকৃতি, এক না ভোলা সানরাইজ আর দূষণবিহীন তারায় ভরা রাতের আকাশ। কোলাহল থেকে দূরে প্রকৃতির খুব কাছে থাকতে চাইলে লুংচুর নির্জনতা ও প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের ভালো লাগতে বাধ্য। এই জায়গাটা প্রায় 5200 ফিট উচ্চতায় অবস্থিত এবং এই জায়গাটার খুব কাছেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। চাইলে সিকিমের কিছু অংশও ট্যুর প্ল্যানে ইনক্লুড করে নিতে পারেন। ভিউয়ার্সদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে আমরা ট্যুর প্ল্যানের জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছি, আর ঠিক তাই আপনাদের জন্য আমরা ট্যুর প্ল্যান করে দিতে রাজি। আমাদের অফিসিয়াল মেল আইডিতে, যেটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে আপনাদের ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনের নাম এবং কদিনের জন্য ঘুরতে যাবেন সেই রিকোয়ারমেন্টটা পাঠিয়ে দিলে আমরা ডে ওয়াইজ আপনাদের ট্যুর প্ল্যান করে দেব উইদাউট এনি কস্ট। সুতরাং আপনারা চাইলে আমাদের মেল কিন্তু করতেই পারেন। এটা আমাদের মতন ভ্রমণপ্রেমীদের তরফ থেকে একটা ছোট উপহার মাত্র। এবার আসি এখানে কোথায় থাকবেন। এই গ্রামে প্রধানত নেপালের রাই সম্প্রদায়ের বাসস্থান এবং কম বেশি 60টা ঘর আছে। এখানে থাকার জন্য শুধুমাত্র হোমস্টেজই অ্যাভেলেবেল আছে বলাই বাহুল্য। উপরিক্ত পাওনা হিসাবে যেটা পাবেন তা হলো এখানকার মানুষদের মিষ্টি হাসি আর প্রাণভরা আপ্যায়ন অভ্যর্থনা। এখানে রাত্রিবাসের উপযোগী হোমস্টের কথা জানাই। এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আর সমস্ত ডিটেল পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, সুতরাং চেক করে নিতে ভুলবেন না কিন্তু। এখন যে হোমস্টেটার কথা বলবো সেটা হলো লুংচু নেচার স্টে। পাহাড়ের কোলে খুব শৌখিনভাবে তৈরি এই স্টে। ফুলের বাগান দিয়ে সুসজ্জিত, চারপাশে প্রকৃতির সুন্দর দৃশ্য সবসময় স্পর্শ করে যায় এখানে। আর সবথেকে বড় যে আকর্ষণ তা হলো কাঞ্চনজঙ্ঘা। এই হোমস্টে থেকে খুব পরিষ্কার দেখতে পাবেন। হোমস্টের সামনেই আছে সুন্দর লাল টালি দিয়ে বাঁধানো লন। রাতে এই লনে জ্বালানো হয় ক্যাম্পফায়ার, আর চাইলে আপনারা বারবিকিউ এর অর্ডারও করে দিতে পারেন। বনফায়ার আর বারবিকিউর কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো। এক কথায় এই স্টেতে থাকার অভিজ্ঞতা লুংচুর সৌন্দর্যকে কিন্তু আরও বাড়িয়ে দেবে। এখানে तीनटे डबल बेडेड रूम ग्राउंड फ्लोरे और तीनटे डुप्लेक्स रूम अर्थात जेखाने चारजन थाका जाबे एरकम रूम फर्स्ट फ्लोरे आछे। सब मिलिए 18 जनेर अकोमोडेशन एखाने पेये जाबेन। छोटो ग्राम हওয়ার জন্য खूब स्वाभाविकভাবেই आशेपाशे खूब बड़ो रेस्तोरां आपनारा हয়তো पाबेन ना। खूब फैंसि फूड किछु ना पेलेও साधारण इंडियन डिश और किछु चाइनीज डिश पेये जाबेन এই হোমস্টের রেস্টুরেন্টেই। এই হোমস্টের খরচ কিন্তু সিজনের ওপর কিছুটা নির্ভর করে। তবে আপনাদের একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য জানাই এই হোমস্টেতে চারজন থাকলে খরচ পড়বে ১৫৫০ টাকা মাথা পিছু फूडिंग एंड लॉजिंग मिलिए और दुजोने थाकले खरच पड़बे ১৭৫০ फूडिंग प्लस लॉजिंग। फूडिंग एर मध्य थाकबे सकाले चा ब्रेकफास्ट लांच और डिनर। एनजेपी स्टेशन थेके लुंगचो दूरत्व ১২০ किलोमीटर और निकटवर्ती रेल स्टेशन न्यू माल जंक्शन सेखान थेके दूरत्व 76 किलोमीटर। एनजेपी बा शिलीगुड़ी थेके जोदि एई लुंगचू नेचार स्टे अब्दि आसते चान ताहले गाड़ी भाड़ा करे डायरेक्ट चले आसते पारेन। खरच पड़बे ৪০০০ थेके ৪৫০০ टाका। अवश्य न्यू माल जंक्शन थेके किछुटा कम खरच पड़बे। फ्लाइटे एले बागडोगरा थेके आपनारा गाड़ी भाड़ा करे चले आसते पारेन। आर जारा निजेदेर गाड़ी निये आसछेन तारा शिलीगुड़ी थेके गाजलडोबा रोड और NH-717A रोड धरे चले आसुन। अवश्य गूगल मैप किन्तु फलो करे नेबेन। এই হোমস্টেটা বুকিং এর জন্য এখানকার ওনার मिस्टर অভিজিৎ দত্ত এনার কন্টাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। এই লুংচুতে আপনারা কিন্তু সারা বছরই আসতে পারবেন। অবশ্য বর্ষা বাদ দিয়ে আসাটাই ভালো। তবে পরিষ্কার আকাশ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ। এখানে থেকে লুংচু গ্রামটা পায়ে হেঁটে অবশ্যই দেখবেন। খুব পরিচ্ছন্ন ও সুন্দর এই গ্রাম আর গ্রামের মানুষগুলো। তার সাথে সাথে সাইট সিং এর জন্য ৩ কিলোমিটার দূরে ছাঙ্গি ফলস কালিম্পং এর লোকাল ট্যুর লাভা মনেস্ট্রি কোলাখাম চারকোলে এগুলো দেখে নিতে পারেন। আগের একটা ভিডিওতে কালিম্পং এর অন্য একটা অফবিট প্লেস মন্থুমের কথাও বলেছিলাম। সেখান থেকেও রিসভ হয়ে আপনারা এই লুংচুতে আসতে পারেন। দূরত্ব পড়বে 47.8 কিলোমিটার ভায়া ঋষি রোড। যদি কেউ ২-৩ দিনের ছুটি কাটাতে চান পাহাড়ে তাহলে এই জায়গাটা রিল্যাক্স করার পক্ষে আদর্শনীয়। রুমে বসে নিজের পছন্দের গান শুনতে শুনতে কিংবা পছন্দের বই পড়তে পড়তে জানলা দিয়েই উকি মারবে কাঞ্চনজঙ্ঘা। আর সাথে প্রিয় মানুষজন থাকলে তো কোনো কথাই নেই। তাদের সাথে চা কিংবা কফি খেতে খেতে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আর যারা নর্থ বেঙ্গলের লং ট্রিপে আসছেন তাদের জন্য বলে রাখি লুংচুকে নিজের ডেস্টিনেশনে অবশ্যই রাখবেন। এখানকার মোহময় সৌন্দর্য আপনাদের সব ক্লান্তি দূর করবেই। আর তার সাথে সাথে নিজের ট্যুর প্ল্যানে কোলাখাম লাভা লোলেগাঁও রিসভ এই জায়গাগুলো একসাথে ঘুরে নেবেন। আরেকবার বলে দিই, প্রপার ট্যুর প্ল্যান পেতে চাইলে কিন্তু মেল করতে পারেন আমাদের। মেল আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রকৃতির কোলে কাঞ্চনজঙ্ঘার এত নিকটে থেকে এটা মনে হওয়াটা হয়তো খুব স্বাভাবিক যে এই লুংচু নর্থ বেঙ্গলের সেরা অফবিট প্লেস। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর বন্ধু ও পরিবারদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে নিন এই ভিডিওটা আর প্ল্যানটাও করে নিন তাড়াতাড়ি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিন যাতে আমাদের এরকম আরও এক্সাইটিং ভিডিও আপনারা মিস না করে ফেলেন। সো উই শ্যাল মিট ইন আওয়ার নেক্সট ভিডিও। ততক্ষণ অবধি স্টে হ্যাপি and make others happy. Bye!